আমি আপনাদের কাছে খালি দুটো প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এত ওদের সাথে ইন্টারাকশনের পরেও আমি তো দূরে থাকি, আমাদের কাউকে ওরা কখনো এই জিনিসগুলো বললো না কেন? ওদের এই দাবির কথা এইটা আমাদের না বলে বললো না কেন আমি জানি, কারণ বললে কি হবে, বললে তো আমরা মেনে নিব, তাহলে তার ওদের খেলা বন্ধ করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের না বলে মিডিয়াতে বললো, মিডিয়াতে বলে কি হইল, সারা বিশ্বে, এই যে এখন আমাকে সব বাইরের থেকে বোর্ড, আইসিসি, এসিসি সবাই ফোন করে বলতেছে এই লেখালেখি হচ্ছে যে বাংলাদেশে তো একটা বিরাট গণ্ডগোল, ক্রিকেটের তো 12টা বেজে গেছে। সো দিস ইজ দ্য মেসেজ দ্যাট দে ওয়ান্টেড অ্যান্ড দে হ্যার সাকসেসফুল। আমি স্বীকার করি এটাতে ওরা সাকসেসফুল হয়েছে, যে বাংলাদেশের ইমেজ, ক্রিকেটের ইমেজ নষ্ট করতে কিছুটা হইলো তারা, দে হ্যাভ বিন সাকসেসফুল। তারপরে কি হইল, প্রথমে প্রেস কনফারেন্স করলো, তারপর হঠাৎ করে আপনি যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা তো কমন, আপনি যদি আমাকে দাবি দেওয়া দেন আমাদের কাছে, আমরা যদি না শুনি বা আমাদের সাথে আপনাদের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, মনঃপূত না হয়, তখন ইউ ক্যান ডেফিনেটলি টেক ইউর অ্যাকশনস। এক্ষেত্রে কিন্তু তা না, আমাদের কাছে দাবি দেওয়া না দিয়েই, কোনো যোগাযোগ না করেই আগে খেলা বন্ধ। হোয়াট ইজ দ্য টাইমিং? বাংলাদেশের ক্রিকেটকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা চক্রান্ত চলছে, এটা সবাই বুঝে, এটা সরকার থেকে চুরকে এমন কেউ নাই যে জানে না। কারা করছে সেটাও আমরা জানি, কে কে করছে এগুলো কিন্তু আমরা জানি, এগুলো এমন না যে কেউ না জানে, আপনারাও জানেন না এমন কিছু না, সব জানে। তো একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। ওরা প্রথমে ভেবেছিল বিসিবিকে বা আমাদেরকে আক্রমণ করে, অন্যান্য ডাইরেক্টরদের আক্রমণ করে এটা যদি বাইরে পাঠানো, বাইরে বহুত চেষ্টা করছে, আইসিসির থেকে স্যাংশন আনানো কিনা, এটা এই চেষ্টাও করা হয়েছে, জিম্বাবুয়ে এর মতো যাতে আমাদের ব্যান করে দেয় 6 মাস 1 বছর, ওইটা যখন পায় নাই তখন এটা হলো দ্বিতীয় কৌশল, সেকেন্ড স্টেপ চলছে এখানটায়। এখন এই ইন্ডিয়া ট্রিপটা যদি কোনো রকমে না যায়, তাহলে তো আইসিসির একটা বড় কী অ্যাকশন হবে জানেন। তা আমি খালি একটা কথা, ওরা জানে যে চাইলেই পাবে, সেই জিনিস আমাদের কাছে চাচ্ছে না কেন? ওরা কেন কোনো সুযোগ না দিয়ে হঠাৎ খেলা বন্ধ করলো? ক্যাম্পের কথাও বলছে যে ক্যাম্পও যাবো না। সো দিস ইজ, এই সব কিছুর পিছনে একটা কারণ আছে, অ্যান্ড দের ইজ এভরি পসিবিলিটি যে এটা ওই ষড়যন্ত্রেরই একটা পার্ট। শোনেন, যে প্লেয়ার কোনো ডোমেন আমার একটা লিগ খেলে না, সে এসে দাবি করে লিগের টাকা বাড়াইতে হবে। আরে জানে কিছু, ও জানে, ও চড়ছে নাকি বাসে না থাকছে কিছু জানে? আমি কিছু বুঝলাম না। আরে ওর তো আগে ভাই যে খেলছে সে বললো তো মানায়, যে জীবনে ফ্র্যাঞ্চাইজিতে দাওয়াত পাইলো না, জীবনে কেউ ডাকবে না, ডাকেও নাই ডাকবেও না, সে কয় ফ্র্যাঞ্চাইজি দুইটার থেকে আরেকটা 12 বাড়াইতে হবে। হোয়াট ননসেন্স আর দে টকিং অ্যাবাউট, এটা কি জোক? প্লেয়ারদের সাথে ট্রিটমেন্ট আমি বুঝলাম না, কী ট্রিটমেন্টটা করতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাচ্চা সহ নিয়ে গিয়ে খেলাধুলা করে, মাননীয় প্রধানমন্ত্রী ওদের বাচ্চাদের কোলে নিয়ে হাঁটে, কী ট্রিটমেন্ট চায় না? হোয়াট ট্রিটমেন্ট? একটা প্লেয়ার বলতে পারবে ওদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা হয়েছে বা কিছু? হ্যাঁ, দোষ করলে পানিশমেন্ট হবে, অবশ্যই হবে। এত কিছুর করার পরে কার ভাইরে মারছে কোনো এসপি না ডিসি, রাত 3টার সময় ফোন করে এই এসপি ডিসির এগেনস্টে অ্যাকশন নিতে হবে, কারে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এক প্লেয়াররে মেরে ফেলবে বলে, আমার ওইগুলো করে থামাইতে হবে, বিদেশ থেকে করে ফোন করছি, আরেকজনের খালার তো মামার জমি দখল করে নিয়ে গেছে, উত্তর হয় আমি গিয়ে উদ্ধার করি, মানে কি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? মুশফিকের আব্বা, এভরিবডি, মুশফিকের আব্বা, মেরাজের খালা, কি না কারে মারতেছে কোন গ্রামে, এটা আমার বিদেশ থেকে গিয়ে হ্যান্ডেল করে, কি বলতেছেন আপনারা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। এইগুলা আমার কাছে শকিং। আপনারা বলতে পারেন, আপনাদের কাছে মনে হতে পারে যে এইগুলো কিছু না, বাট এটা এর জন্য আমি শক্ট, এই যে বললাম না আমি শক্ট, এইখানে যে দাবি দাওয়াগুলো দেওয়া আছে এরকম কোনো কিছু ওইখানে নাই, যেটা ওরা জানে না যে আমাদের কাছে বললে এটা সাথে সাথে আমরা মেনে নিব, তাহলে বললো না কেন? হ্যাঁ বলেন। খেলা হবে না,
ওইটা তো পরে হবেই, ওইগুলো পরে, এখন আমার এটা জানার দরকার নেই। আমি জানতে চাই আগে, দেখতে চাই কে কে খেলতে যায়, কে কে খেলতে যায় না, ক্যাম্পে কেউ যাবে কি যাবে না, কে কে ইন্ডিয়া ট্যুরটারে বাতিল করার জন্য আসছে, এগুলো তো আগে জানতে হবে তো রে ভাই। আপনি যদি আসল প্রবলেমের সলিউশন না পান তাহলে এখন করবেন, এটা তো একটা আপাতত হইলো, কালকে আরেকটা প্রবলেম হবে। লেট আস ফাইন্ড আউট হোয়াটস হ্যাপেনিং। হ্যাঁ জানি না তো, এখন না শুরু না হলে তো বলতে পারতেছি না। আমি অবশ্যই আশা করি ক্যাম্প চলবে, ইন্ডিয়া সিরিজ হবে। কারণ আমার এখনো বিশ্বাস আমাদের এখানে এখনো বেশিরভাগ খেলোয়াড়ই খেলতে চায়, তারা ক্রিকেটের উন্নয়ন চায়। এই টাকা কয়টার জন্য, 5,000 টাকা বাড়লো কি না, এইটার জন্য তারা ন্যাশনাল জাতীয় ক্রিকেট, দেশের ক্রিকেটের বারোটা বাজায় দিবে, এটা আমার বিশ্বাস হয় না। বাট আসলে কি দেখি, সামনে দেখতে পাবো তো। Thank you.